আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের 135তম প্রতিষ্ঠাতা দিবস আমরা পালন করছি। এটা সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। আজকের এই মূল উদ্দেশ্য, আজকের এই দিবসে আমরা এটা প্রতিজ্ঞা করছি যে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ধর্মের ভিত্তি দিয়ে দেশটাকে ভাগ করতে গিয়ে সারা ভারতবর্ষে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করেছেন। ভারতবর্ষের ডেভেলপমেন্ট মুক্ত হয়ে পড়েছে। আমরা মনে করি, কংগ্রেস মনে করে যে নরেন্দ্র মোদী সরকারকে আজ যদি চলতে দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের সমস্ত মানুষ, কৃষক বলুন, শ্রমিক বলুন, কর্মচারী বলুন, বুদ্ধিজীবী বলুন, ব্যবসায়ী বলুন, শিল্পপতিরা বলুন, সবাইয়ের পক্ষে সামনের দিনে বিপদ। আজকে ভারতবর্ষের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। ভারতবর্ষের জিডিপি 4.5 এবং আমাদের কালকে প্রতিবেদনে আমরা আশঙ্কা করছি ভারতবর্ষের জিডিপি 2.2 চলে আসবে, যেটা ভারতবর্ষের সামনের দিনে বিপদ ডেকে আনছে। ভারতবর্ষ লোক দুমুটো ডাল ভাত খাওয়ার মতনও ব্যবস্থা থাকবে না, সম্পূর্ণভাবে একটা ঘৃণার পরিবেশ। এনআরসি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনপিআর, এগুলি প্রয়োগের মধ্য দিয়ে ওনার একটা রাজনৈতিক বদ উদ্দেশ্য ভারতবর্ষকে ভাগ করার চক্রান্ত জাতি বিভিন্ন ধর্মের ভিত্তিতে। আজকে সারা ভারতবর্ষের এই ইস্যুতে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান সম্পূর্ণভাবে বিপদের মুখে। ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধানকে উনি ধ্বংস করতে চাইছেন, মানুষের বিপদ ডেকে আনছেন। আমরা এনআরসি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এনপিআর যে নমুনায় উনি করতে চাইছেন, এনপিআর করতে চাইছেন, এনপিআরের নামে প্র্যাকটিক্যালি উনি এনআরসির দিকে দেশটাকে ঠেলে দিচ্ছেন, যেটা ভারতবর্ষের পক্ষে বিপদ ডেকে আনবে। ভারতবর্ষের মানুষের মানুষের বিভিন্ন জাতিতে ধর্মের ভিত্তিতে লড়াই হবে, হানাহানি হবে। এখন ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়েছে, মানে পঙ্গু বলতে পারেন ভারতবর্ষ। এটাকে উদ্ধার করতে হলে এই যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ওনাদের অজ্ঞতার কারণে আজকে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে বিপদের মুখে। এবং আপনি মোটর সেক্টর বলুন, ইন্ডাস্ট্রি বলুন, এগ্রিকালচার বলুন, সর্বক্ষেত্রে আজকে বিপজ্জনক। ভারতবর্ষের সমস্ত সম্পত্তিকে উনি প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিয়ে প্রাইভেটাইজেশনের নামে আসলে উনি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন। ভারতবর্ষের অত্যন্ত এমন এক জায়গায় ব্যাঙ্কে, রিজার্ভ ব্যাঙ্কের টাকা পর্যন্ত আপনি নিয়ে নিচ্ছে। এখন ভারতবর্ষের অন্যান্য সম্পত্তিগুলিকেও, রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন ওনার এই সরকারের। মানুষ চাইছে পতন, আজকে আমরা সেই সংগ্রাম শুরু করেছি। আমরা কোনো অবস্থাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনআরসি এবং এনপিআর আমরা হতে দেব। এদিকে লাইনটা লাগাতে হবে।